বিশ শতকের 30-এর দশকে আধুনিক বাংলা ভাষা কবিতার অগ্রগণ্য কবি জীবনানন্দ দাস। রবীন্দ্র পরবর্তী নতুন কবিতার ধারা প্রবর্তনে তার ভূমিকা প্রধান। প্রকৃতি, আবহমান, সময় ও ঐতিহ্যের সঙ্গে আধুনিক সময় ও মানব চৈতন্যের সংযোগে তিনি সৃষ্টি করেছেন এক অভিনব শিল্প জগৎ। 1899 সালের 18ই ফেব্রুয়ারি বরিশাল জেলা শহরে তিনি জন্মগ্রহণ করেন। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়। জীবনানন্দ দাশের পিতার নাম সত্যানন্দ দাস আর মায়ের নাম কুসুম কুমারী দাস। পরিবারের মধ্যে জীবনানন্দ দাস পেয়েছিলেন একটি সাহিত্যিক পরিমণ্ডল। তার মা বাবা সহ পরিবারের অনেকেই সাহিত্য চর্চা করতেন। বরিশালে স্কুল ও কলেজ জীবন অতিবাহিত হওয়ার পর কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে 1919 সালে ইংরেজি সাহিত্যে অনার্স সহ বিএ এবং 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন। লেখাপড়া শেষে কবি অধ্যাপনার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ছাত্রাবস্থায় 1919 সালে তার প্রথম কবিতা বর্ষ আবাহন ব্রহ্মবাদী পত্রিকায় প্রকাশিত হয়। প্রথম দিকে তিনি জীবনানন্দ দাস গুপ্ত নামে লিখতেন, তবে 1927 সাল থেকে জীবনানন্দ দাস স্বাক্ষরে লেখেন। জীবদ্দশায় জীবনানন্দ দাসের 60টি কবিতা গ্রন্থ বের হয়েছিল। মৃত্যুর পর আরও অনেক কবিতা, গল্প, উপন্যাস প্রকাশিত হয়েছে। বাংলা, ইংরেজি প্রবন্ধ এবং কিছু সমালোচনাপত্রও তিনি লিখেছিলেন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন নিঃসঙ্গ, লাজুক, আত্মমগ্ন ও সুরসিক। 1954 সালের 14ই অক্টোবর সন্ধ্যাবেলা জীবনানন্দ দাস বালিগঞ্জে ট্রাম দুর্ঘটনায় আহত হয়ে 22 অক্টোবর রাত 11টা 35 মিনিটে কলকাতা শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে মৃত্যুবরণ করেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় স্কুল অব সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিজ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ পরিচালিত বিএ বিএসএস প্রোগ্রামের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আপনাদের পাঠ্যবই বাংলা সাহিত্য এক থেকে জীবনানন্দ দাস রচিত বনলতা সেন কবিতাটি আলোচনা করব। বনলতা সেন কবিতাটি বনলতা সেন কাব্যগ্রন্থের প্রথম কবিতা এবং একই সাথে এটি জীবনানন্দ দাসের সবথেকে জনপ্রিয় কবিতা। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি, আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সাফেন আমারই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন, চুলতার কবিকার অন্ধকার বিতিসার নিশা মুক্তার স্লাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তার এই অন্ধকারে বলেছে সে, এতদিন কোথায় ছিলেন, পাখির নিড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। বনলতা সেন কবিতাটি 18টি চরণে 3টি স্তবকে সমাপ্ত হয়েছে। প্রথম স্তবকে একদিকে যেমন পথিকচিত্তের অবিরত ভ্রমণের বিষয়টি লক্ষ্য করা যায়, ঠিক তেমনি
ক্লান্ত পথিকচিত্তের প্রশান্তির বিষয়টিও রয়েছে। এই পথিক তার চেতনার উন্মেষলগ্ন থেকেই যেন পথ চলছেন। সুদূর অতীত কাল হতে সিংহল সমুদ্র থেকে মালয় সাগর পর্যন্ত তিনি নাবিক হয়ে ঘুরছেন। অন্যদিকে স্থলপথে বিম্বিসার অশোকের কাল হতেও পরিভ্রমণ করছেন। ফলে পথিকচিত্ত ক্লান্ত। এই ক্লান্ত পথিকচিত্ত নাটোরের বনলতা সেন নামক এক মানবী সত্তার সাক্ষাৎ পেয়েছিল। যে মানবী সত্তার অপূর্ব সৌরভে পথিকচিত্ত ভরে উঠেছিল। এখানে নাটোর নামক স্থানের কথা উল্লেখ করে বনলতাকে একান্ত আপনার হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং একই সাথে অতীত স্থানকাল বর্তমান স্থানকালের সাথে একীভূত হয়ে গেছে। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি, আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক। চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, এখানে হাজার বছর এটা কিন্তু আক্ষরিক অর্থে নেওয়া চলবে না। হাজার বছর মানে একটি অনন্ত সময়। জীবনানন্দ নিজে মাত্র বেঁচেছিলেন 55 বছর। এখানে যেটা কবি বলতে চাচ্ছেন সেটা হচ্ছে একটি দীর্ঘ সময় ধরে তার যে পথযাত্রা, তার যে পথিক বৃত্তি, তার যে পথিক চিত্ততা, এই বিষয়টি। একই রকমভাবে আমরা যখন দেখি যে বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি, সেখানেও আমরা সেই 2500 বছর আগের বিম্বিসার অশোক রাজা, বিম্বিসার রাজা অশোক, তাদের সময়কে কিন্তু আমরা ধরছি না। সেখানে ছিলাম আমি, সেখানে কবি কখনোই ছিলেন না। কিংবা তার উপরে লাইনে আছে, আরও দূর অন্ধকার বিদর্ভ নগরে, একটি প্রাচীন সেই শহর বিদর্ভ, সেখানে কবি ছিলেন না। এই সব, এই সময়, এই সবের মধ্য দিয়ে কবি যেটা দেখাতে চাচ্ছেন, কবি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে ইতিহাস এবং ভূগোলের মধ্য দিয়ে তার যে সঞ্চরণ, একটি দীর্ঘ সফর, একটি দীর্ঘ সঞ্চরণ, এই জিনিসটাই কবির প্রতিপাদ্য। আমরা জানি যে সেই রবীন্দ্রনাথের কবিতায় আছে, ভাষা ও ছন্দ কবিতায়, সেই সত্য যা রচিবে তুমি কবি তব মনোভূমি রামের জন্মস্থান। রামের জন্মস্থান কোথায়? কবির মনোভূমিতে, মনোলোকে। পিকাসো বলছেন শিল্পের কাজ হচ্ছে মিথ্যার মধ্য দিয়ে সত্য প্রকাশ করা। এখানে আমাদের কবি তিনি যে সময়হীনতা, অনন্ত সময় এবং অনন্তকাল এবং যে ভৌগোলিক বিস্তার, এই সবের মধ্য দিয়ে তার যে প্রাণযাত্রা, তাকেই তিনি সেই কথাটাই তিনি বলতে চেয়েছেন। এবং এই যাত্রার মধ্যে শেষ দুই পংক্তিতে প্রথমে স্তবকের আমি ক্লান্ত প্রাণ এক, এই যাত্রার মধ্যে কবির যে ক্লান্তি সেইটা তার কথা তিনি বলছেন। এই যে, এবং একই সঙ্গে তিনি বলছেন, একেবারে সর্বশেষ লাইনে এসে আমরা পাচ্ছি যে আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। এখানে একটি জিনিস লক্ষ্য করুন যে দুটো বিরোধী বিষয়কে তিনি উপস্থাপিত করছেন। একদিকে বিদর্ভ নগর এর মতো প্রাচীন নগর, আরেকদিকে নাটোরের মতো একেবারে আধুনিক কালের বাংলাদেশের একটি শহর। এবং একই সঙ্গে আবার বিম্বিসার অশোকের উল্লেখের সঙ্গে সঙ্গে আমরা দেখছি বনলতা সেন, এই নামটি কিন্তু বাংলা কবিতায় অভূতপূর্ব। কেননা এর আগে আমরা দেখেছি যে, যেমন রবীন্দ্রনাথের মহুয়া বইয়ের যে মহুয়া কাব্যগ্রন্থের যে নামনি কবিতাগুচ্ছ, সেখানে বিভিন্ন নামের কবিতা আছে কিন্তু উপাধি কখনো নেই। যখনই বলা হচ্ছে বনলতা সেন, এই উপাধিগুলো এই প্রথম বাংলা কবিতায় জীবনানন্দ দাস যুক্ত করলেন। অরুণিমা সান্যাল, বনলতা সেন, শেফালিকা বোস, জীবনানন্দ এই সব নাম দিয়ে মনে হচ্ছে একটি চেনা। এই উপাধিগুলো, এই সেন, সান্যাল, বোস, এই সব উপাধি দিয়ে জীবনানন্দ মানুষটিকে একেবারে আমাদের সামনে উপস্থাপিত করছেন, বাস্তবতার একটি ছদ্মবেশ তিনি এখানে তৈরি করছেন। একইভাবে নাটোর শব্দটিও এসছে বাংলাদেশের একটি শহরের নাম, কিন্তু এই শহরটার নামও কিন্তু স্বপ্নের মধ্যে প্রবিষ্ট হয়ে গেছে। অর্থাৎ টাইমলেস এবং টেম্পোরাল, এই দুটো জিনিসকে জীবনানন্দ দাস এই প্রথম স্তবকেই আমাদের সামনে উপস্থিত করছেন। এবং সব শেষে আমরা দেখতে পাচ্ছি, সমস্ত ক্লান্তির শেষে কবিতার এই শেষ পংক্তিতে এসে কবি বলছেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। এর মধ্য দিয়েই এই অক্লান্ত পথযাত্রায়
কবিকে শান্তি দিয়েছিল যে সেই তার প্রিয়তমা মমতা সেন, এই প্রসঙ্গটি তিনি উপস্থাপন করছেন একটি দীর্ঘ ইতিহাস ভূগোলের পটভূমিকায়। দ্বিতীয় স্তবকে বর্ণতার চুল, চোখ ও মুখের বর্ণনায় ফুটে ওঠে ক্লাসিক সৌন্দর্য ও রোমান্টিক রূপ মাধুরী। বর্ণতার চুল অতীতের বিদিশানগরের ঘনকালো অন্ধকার রাতের মতো, তার মুখ শ্রাবস্তী নগরের অপূর্ব কারুকার্যে খচিত এবং তার চোখ পাখির নেড়ের মতো আশ্রয়ের প্রতীক। গভীর সমুদ্রে জাহাজের হাল ভেঙে গেলে নাবিক দিশেহারা হয়ে পড়ে, তখন দারুচিনি সবুজ দ্বীপ দেখতে পেলে আশ্বস্ত হয়। ব্যক্তি মানুষও ক্লান্ত শ্রান্ত হয়ে নিজ নিজ মানবী সত্তার চোখে প্রশান্তি সন্ধান করে, এই মানবী সত্তাও ক্লান্ত পথিকের অপেক্ষায় থাকে। বস্তুত সন্ধানহীন চিত্তের জন্য প্রশান্তি ও শান্তি সন্ধান করাই কবির লক্ষ্য। চুল তার কবিকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্ত্রীর কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। দ্বিতীয় স্তবকে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে বনলতা সেনের বর্ণনা, তার চুল, মুখ, শরীর এবং চোখের বর্ণনা, এবং সমস্ত বর্ণনাটাই আবার স্বপ্নাচ্ছন্ন। চুলের বর্ণনা করা হচ্ছে বিদিশার রাত্রির সঙ্গে, সেই একটি প্রাচীন শহরের রাত্রির সঙ্গে, আবার মুখের বর্ণনা করা হচ্ছে শ্রাবস্তির কারুকার্যের সঙ্গে, চোখের বর্ণনা করা হচ্ছে পাখির নীড়ের সঙ্গে তুলনা দিয়ে। এই যে বর্ণনা, এই সব বর্ণনার মধ্য দিয়ে কিন্তু আবার সেই প্রাচীন এবং ইন্দ্রিয়গ্রাহ্য যে আধুনিক কথা, এই দুয়ের সংমিশ্রণ আবার আমরা এখানে দেখতে পাচ্ছি। যে বিদিশা রাত্রির সঙ্গে আজকে ঢাকা রাত্রি বা কলকাতা রাত্রির কোনো একই, কিন্তু এখানে কবির লক্ষ্য হচ্ছে সেই প্রাচীন শহরটিকে নিয়ে আসা, সেই প্রাচীনতাকে নিয়ে আসা। শ্রাবস্তির উল্লেখ একই কারণে করা হয়েছে, এবং আপনার পাখির নীড়ের মতো চোখ যে উপমাটা তিনি ব্যবহার করলেন, এই উপমা বাংলা ভাষায় জীবনানন্দের সৃষ্ট। কেননা এর আগে আমরা দেখেছি উপমার সঙ্গে, উপমার মানে বলতে বোঝায় একটি জিনিসের সঙ্গে আরেকটি জিনিসের তুলনা, একই রকম জিনিসের তুলনা রবীন্দ্রনাথের নজরুল ইসলামে, কিন্তু জীবনানন্দ এসে অ্যাবস্ট্রাক্ট উপমা প্রথম বাংলা ভাষায় বাংলা কবিতায় নিয়ে এলেন, পাখির নীড়ের মতো চোখ। এখানে পাখির নীড় লক্ষ্য নয়, লক্ষ্য হচ্ছে নীরত্ব। কবির যে পথিক বৃত্তির কথা প্রথম স্তবকে এসছে, দ্বিতীয় স্তবকে যে নাবিক বৃত্তির কথা এসছে, অর্থাৎ একটি চিরচলমানতা, তার আশ্রয় হচ্ছে যে নারী, তিনি হচ্ছেন বনলতা সেন। এই এইখানে সেজন্যই পাখির নীড়ের মতো চোখ এই উপমাটির আশ্রয় কবি, এই রকম অ্যাবস্ট্রাক্ট একটি উপমা তিনি ব্যবহার করেছেন। এবং একই সঙ্গে এই স্তবকে আমরা একটি শব্দ পাই, যা একটি বাক্য পাই, যা আমরা প্রায় প্রতিদিনই ব্যবহার করি, কেউ না কেউ এতদিন কোথায় ছিলেন, খুব একটা সাধারণ বাক্য। এই সাধারণ বাক্যর মধ্য দিয়েই একটি অসাধারণ যে আধুনিকত্ব, যে আজকের সমন্বয় কবি করলেন প্রাচীনতার সঙ্গে আজকের চলতি দিনের যে সমন্বয়, সেটা কবি এখানে সম্পন্ন করলেন, এবং আবার এখানে ফিরে এলো একই সঙ্গে সেই অন্তমিল বনলতা সেন, শেষ বাক্যে আবার সেই নাটোরের বনলতা সেন ফিরে এলো। তৃতীয় স্তবকে দিন শেষের চিত্রকে কবি প্রাণের গতিমুখ তথা মৃত্যুর ইঙ্গিত প্রকাশ করেছেন। সন্ধ্যায় পৃথিবীর সব রং রূপ আলো নিভে যায়, চিলের ডানায় রৌদ্রের গন্ধ থাকে না, অর্থাৎ জীবনের উচ্ছলতা থাকে না, ঘন অন্ধকারে আবৃত হয়ে যায় সব কিছু, যেখানে অন্ধকার আশ্রয় মৃত্যু এবং একই সাথে থাকে নতুন সম্ভাবনার আয়োজন। ছায়া অন্ধকারের মাঝেই কবি দেখতে পান তাঁর নতুন সৃষ্টির সম্ভাবনা। এক চলার বাস্তবতা থেকে কবি প্রবেশ করেন আরেক চলার বাস্তবতায়। গ্রন্থ মুদ্রণের পূর্বে যেমন পাণ্ডুলিপি রচনা করা হয়, কবিও ঠিক তেমনি নতুন সৃষ্টির আয়োজন করেন। এই পাণ্ডুলিপি রচিত হয় অন্ধকারে, যেখানে
জোনাকির আলোতে অপার্থিব মুহূর্তের সূচনা হয়, যেখানে পাখি ও জীবন নদীর সব চলা চাওয়া পাওয়া নিঃশেষ হয়ে যায়। শুধু জেগে থাকে নতুন সৃষ্টির সম্ভাবনা। বনলতা সেন সেই সৃষ্টিসত্তারই প্রতীক। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। তৃতীয় এবং সর্বশেষ স্তবকে এসে আমরা দেখছি কি, সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। এখানে হঠাৎ সমস্ত দিনের কথা কেন এলো? এলো এই জন্যে যে সমস্ত যাত্রার শেষে, প্রথম এবং দ্বিতীয় স্তবকে যে যাত্রার কথা বলা হয়েছে তার পরিসমাপ্তি ঘটছে তৃতীয় স্তবকে, যে সমস্ত যাত্রার শেষে যখন শেষ হয় তখন কি হয়, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন, এই বলে কবিতাটি শেষ হচ্ছে। এখানে আমি তো মনে করি যে এর মানে হচ্ছে সমস্ত যাত্রা, সমস্ত পথিক বৃত্তি, সমস্ত নাবিক বৃত্তি, সব কিছুর শেষ যখন হয়, অর্থাৎ জীবন যখন শেষ হয়, জীবনের ফুরায়, জীবনের সব লেনদেন, জীবন যখন সম্পূর্ণ সমাপ্ত হয়, তখন থাকে শুধু অন্ধকার, এই অন্ধকারটা খুব জরুরি, এই শব্দটি খুব গুরুত্বপূর্ণ, মুখোমুখি বসিবার বনলতা সেন, তখন শুধু বনলতা সেন থাকে। এখানে আমার তো মনে হয় যেখানে কবি বলছেন যে তার সমস্ত মৃত্যুর পরে, সমস্ত যাত্রার শেষে, অর্থাৎ মৃত্যুর পরে জীবন যখন শেষ হয়ে যায়, জীবনের সব লেনদেন যখন ফুরিয়ে যায়, তখন এক দুটি মাত্র চরিত্র অবশিষ্ট থাকে, একজন আমি আর একজন বনলতা সেন। আমরা লক্ষ্য করি যে এখানে আর নাটোর শব্দটা আর এলো না ফিরে, এর আগে দুবারই এসেছে নাটোরের বনলতা সেন, দুটো, প্রথম স্তবকে, দ্বিতীয় স্তবকে। তৃতীয় স্তবকে থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। তৃতীয় স্তবকে মানুষ যখন থাকবে না, তখনও প্রেম এত গভীর, এত বড় জিনিস, এত বিশাল ব্যপ্ত অনুভূতির জিনিস, যে সমস্ত কিছু, পৃথিবী লুপ্ত হয়ে যাবার পর, সমস্ত কিছু লুপ্ত হয়ে যাবার পর শুধু একমাত্র আমি থাকব এবং বনলতা সেন থাকবে, এই এই যে স্বপ্ন কবির, এই স্বপ্নই হচ্ছে বনলতা সেন কবিতাটি। পুরো কবিতাটি বিশ্লেষণের পর আমরা এখন মূল বিষয়টা একটু জেনে নিই। আমরা একজন পথিককে দেখলাম, একজন নারীকে দেখলাম, এই ক্লান্ত পরিশ্রান্ত পথিককে এই নারী শান্তি দিয়েছিল, দুদণ্ডের শান্তি, দুদণ্ডের স্বস্তি, অর্থাৎ প্রেমের। বনলতা সেন আসলে একটি প্রেমের কবিতা। এখানে যে রাজা বিম্বিসারের কথা এসেছে, অশোকের কথা এসেছে, কিংবা প্রাচীন যেসব নগরের কথা এসেছে, সেই শ্রাবস্তী নগর, বিদর্ভ নগর, বিদিশা, এইসবের মধ্য দিয়ে আসলে কবি যেটা করেছেন, তার স্বপ্ন নায়িকাকে মূর্ত করে তুলেছেন। বনলতা সেন শেষ পর্যন্ত হয়ে উঠেছে কবির স্বপ্ন নায়িকা, আমাদের সকলেরই স্বপ্ন নায়িকা।